নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ বিজেপির। বৃহস্পতিবার রাজগঞ্জ উত্তর মণ্ডলের বিজেপির যুব মোর্চার তরফে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন টাকিমারিতে রাস্তা অবরোধ করা হয়। বারো বছরের ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার মা নেই, ঠাকুরদার বাড়িতেই থাকে। গত 10ই ডিসেম্বর সন্ধ্যায় ওই ছাত্রী এক বান্ধবীর বাড়ি থেকে ঠাকুরদার বাড়িতে আসছিল। অভিযোগ, পথে প্রতিবেশী বৃদ্ধ কার্তিক রায় তাকে প্রলোভন দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় নাবালিকার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, যদিও সেই সময় সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এখনও পর্যন্ত অধরা রয়েছে অভিযুক্ত। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে টাকিমারিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার সদস্যরা। বিজেপি নেতা দেবাশিস দে বলেন, অভিযুক্ত বৃদ্ধ কার্তিক রায় স্থানীয় তৃণমূল নেতার বাবা। ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সত্ত্বেও অভিযুক্তকে গ্রেফতার করেননি পুলিশ, তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, একই অভিযোগ করেন দলের অন্যান্য নেতারা। বিক্ষোভ হচ্ছে গত ডিসেম্বর মাসের 11 তারিখ, এখানে এক নাবালিকা মেয়েকে, মেয়েটার নাম আমরা নিচ্ছি না, 70 বছরের বৃদ্ধ বয়স্ক লোক, তৃণমূলের দাপুটে নেতার পিতা ধরণীকান্ত রায় তাকে ধর্ষণ করে, এবং বিভিন্ন ধরণী রায়ের পিতা কার্তিক রায় ওই মেয়েটিকে ধর্ষণ করে এবং নির্যাতন করে, এবং এর আগেও নাকি বিভিন্ন সময় নিয়ে করতো, মেয়েটা ছোট মেয়ে বলতে পারতো না। সেদিনকে প্রকাশ্যে আসে, আসার পরে ওদের পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়, কিন্তু আজ অবধি আমরা দেখতে পাচ্ছি বা এখানকার স্থানীয় লোকরা অভিযোগ, এখন অবধি আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটাই আমাদের মূল উদ্যোগ ব্যাপার, যে ওই আসামিকে অতিসত্ত্বর গ্রেপ্তার করা হোক এবং আইনগতভাবে সুবিচার যাতে পায় তার ব্যবস্থা করা হোক, তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। টাকিবাড়ি বাজারে মালদাদারি অঞ্চল, আমরা কি চাইবো? আমরা তো চাইছি সুবিচার পাক, কারণ আপনারা ভালো করে জানেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যে রাজ্যে কোনো নারী তো দূরের কথা, কোনো শিশু বাচ্চারও সুরক্ষা নেই। আমাদের তো বলতে লজ্জা লাগে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা, আজকে ওনাকে তো লজ্জায় পদত্যাগ করা উচিত, যে একটা নারী সুরক্ষিত নেই। একটি গ্রামের জায়গা, শহরের জায়গা তবু হয়, একটি গ্রামের মধ্যে একটা ছোট্ট দুধের শিশু, সেও সুরক্ষিত নয়। তা আমরা এ রাজ্যের প্রশাসন সম্বন্ধে কি বলবো? এই প্রশাসনও নিশ্চয়ই ওই দলদাসে পরিণত হয়েছে, নাহলে এতদিন অ্যারেস্ট হওয়ার কথা ছিল। পুলিশ আশ্বাস দিলেন অতিসত্ত্বর আসামিকে গ্রেপ্তার করবেন, আমরা বললাম যদি অত সত্য আন্দোলনে আপনারা যদি গ্রেপ্তার না করেন, আগামী দিনে আমরা আরও আন্দোলনে, বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ফাঁসি যাতে হয়, শাস্তি বলতে ওই রকম আসামি আর কোন শাস্তি হওয়া উচিত? এই রকম আসামি ফাঁসি ছাড়া কি হবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আবার ধর্ষণের ডেফিনিশন ভাগ করে দেন, ফুল ধর্ষণ, হাফ ধর্ষণ, তার আবার টাকা দেন, তো সেখানে বলার কিছু নেই। আমি জানি চাই যে সব প্রশাসন পঙ্গু নয়, প্রশাসন মেরুদণ্ড শক্ত করে যাতে আসামিকে গ্রেপ্তার করে এবং ন্যায্য যাতে বিচার হয়। আজকে ডিসেম্বরের 28 তারিখ, এই 18 দিন পুলিশ নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়তার কারণ তো আমরা বলতে পারি না, কি কারণে সেটেলমেন্ট হয়েছে হয়তো কোনো কিছু ওদের কাছ থেকে, যেহেতু আমরা শুনলাম যে যিনি অভিযুক্ত তিনি নাকি তৃণমূলের দাপুদের নেতা। তো যাই হোক, আমরা যুব মোর্চার নেতৃত্বে আজকে একটা আন্দোলন মিছিল, বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করেছি। আগামী দিনে যদি পুলিশ আশ্বাস দিলেন 10-12 দিনের মধ্যে যিনি আসামি আছে ওনাকে ধরে কোর্টে পেশ করবেন, আমরা বলছি যদি না ধরতে পারেন আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা দিয়ে দেবো। আমি তো বলছি পুলিশ তো দলদাস, তৃণমূলের দলদাস, যেহেতু পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তাই যদি পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে, থাকুক কদিন থাকছে, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করবো, গোটা বিধানসভা জুড়ে করবো। আমরা, আমি ভারতীয় যুব মোর্চার তরফ থেকে বলছি, জেলা কমিটির তরফ থেকে বলছি, যদি গ্রেপ্তার না হয় আগামী 12 দিনের মধ্যে এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা জুড়ে করবো আমরা। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত সহ পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে এই বিষয়ে যুব তৃণমূলের রাজগঞ্জ ব্লকের সভাপতি তুষারকান্তি দত্ত বলেন, না দেখুন, আমাকে এখন এটা খোঁজ নিয়ে দেখতে হবে, যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়ে থাকে সেটা কোনো পার্টিগত ব্যাপার নাই, আইন আইনের পথে চলবে,
যারাই অভিযুক্ত থাকুক না কেন তাদের সঠিক বিচার হবে। অবশ্যই কথা বলব যে একটা ধর্ষণের মতো কাণ্ড যদি সত্যি ঘটনা ঘটে থাকে, যদি কাউকে ফাঁসানোর অভিযোগ ফাঁসানোর যাতে দূরভিসন্ধি না থাকে, যদি প্রকৃত ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আইন আইনের মতো চলবে। 50,000 লোকো কো আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া নই উৎসাহ কে সাথ আয়ে হ্যাঁ ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হোন্ডা।